হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওর টপিক কী নিয়ে হতে চলেছে। প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য 17 আগস্ট থেকে NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অডিটোরিয়াম হলে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। তোমরা যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তোমাদের আগের থেকে পছন্দের কলেজ এবং পছন্দের কোর্সগুলোকে সাজিয়ে রাখতে হবে। তোমরা খাতায় একটা লেআউট বানিয়ে রাখবে, পরবর্তী দিনে আমি তোমাদেরকে হেল্প করে দেব তোমরা কলেজ এবং কোর্সগুলোকে কীভাবে সাজাবে। তার কারণ হলো, ধরো কোনো একটা ক্যান্ডিডেট NRS মেডিকেল কলেজে DOTT কোর্সে অ্যাডমিশন নিতে চাইছে। যেই মুহূর্তে সেই ক্যান্ডিডেটের র্যাঙ্কটা আসলো, সেই মুহূর্তে সেই ক্যান্ডিডেটটা গিয়ে দেখলো যে NRS মেডিকেল কলেজে DOTT কোর্সের জন্য সিট ভ্যাকেন্ট নেই। তার আগের র্যাঙ্ক যে কাউন্সিলিং হয়েছে, সেই র্যাঙ্কের ক্যান্ডিডেট দ্বারা DOTT কোর্স NRS হসপিটালে সিট ফিল আপ হয়ে গিয়েছে। তাহলে সে কোন কোর্সটা নেবে? তোমাদের আমি এখানে জব ডিম্যান্ড ওয়াইজ তোমাদের যে 13টা কোর্স রয়েছে, সেই 13টা কোর্স সাজিয়ে রেখেছি, তোমাদেরকে বলে দেব। এবং সেকেন্ড যে টপিকটা আমি রেখেছি, যাদের শেষের দিকে র্যাঙ্ক, তারা কীভাবে বুঝবে কোন কলেজে কোন সিটগুলো খালি রয়েছে। তোমাদের অলরেডি আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে তোমাদের প্রতিটি ক্যান্ডিডেটকে একদিনেই কিন্তু কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে না। ক্যাটাগরি ওয়াইজ এবং র্যাঙ্ক ওয়াইজ বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটকে ডাকা হবে। ধরো ফার্স্ট দিনে তোমাদের যে প্রথম স্লট, আমি তোমাদের 2টো স্লটে আগের বছর কাউন্সিলিং প্রক্রিয়া হয়েছিল আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। ধরো ফার্স্ট স্লটে 1 থেকে 700 পর্যন্ত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তারপরের স্লটে 701 থেকে 1500 র্যাঙ্ক পর্যন্ত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তো ধরো কোনো একটা ক্যান্ডিডেটের র্যাঙ্ক রয়েছে 1200, তো সেই ক্যান্ডিডেটটা যেই মুহূর্তে কাউন্সিলিং করাতে যাচ্ছে, তাহলে সে বুঝতে পারছে না যে তার জন্য কোন সিটগুলো ভ্যাকেন্ট রয়েছে বা কোন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত তার পছন্দের সিটগুলো সে পেতে পারে, সেটাও তোমাদেরকে বলে দেব। এবং একদম শেষে যে টপিকটা আমি রেখেছি, নোংরা মোটা বন্ধ করো। হ্যাঁ, তোমাকেই বলছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে এই ভিডিওর টাইম দিও, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেবো। এই বিষয়টি আমি আর কোনো মতেই মেনে নিতে পারছি না, দীর্ঘদিন ধরে এরকম করে যাবে আমি কিন্তু মানবো না। তো দেখো, একদম প্রথমেই তোমাদের জব ডিম্যান্ড ওয়াইজ এখানে কোর্সগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। তো দেখো, প্রথমেই রেখেছি DMLT, তারপরে রেখেছি DCCT, তারপরে রেখেছি DOTT। এবারে এখানে অনেক ক্যান্ডিডেটের প্রথম চয়েস হতে পারে DOTT, তাহলে কিন্তু সে DOTTটা আগে রাখবে। তোমাদের কিন্তু এই 3টে কোর্সের জব ডিম্যান্ড বর্তমানে খুব বেশি। দেখো, আমি টেলিগ্রামে লক্ষ্য করলাম বা ভিডিওর কমেন্ট বক্সে লক্ষ্য করলাম, অনেক ক্যান্ডিডেট কিন্তু কমেন্ট করছে যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করে কিছু হবে না বা তোমাদের সেরকম জব নেই ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, দেখো কোনো কোর্সই কিন্তু খারাপ নয়, ঠিক আছে? কোনো কোর্সই খারাপ নয়। তার কারণটা হলো, দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দীর্ঘদিন কিন্তু কোনো রকমের ভ্যাকেন্সি ছাড়েনি, সেজন্য হয়তো অনেক ক্যান্ডিডেট বসে রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, দেখো প্রাইভেটে কিন্তু প্রচুর জব রয়েছে। এবারে তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, সবে মাত্র পাস আউট হবে, তোমাদেরকে তো আর 20 থেকে 25 হাজার টাকা স্যালারি দেবে না। তোমরা হয়তো কোথাও প্রাইভেটে ঢুকলে, ঢোকার পরে তোমাদের 10 হাজার টাকা হয়তো স্যালারি দেওয়া হলো। তো দেখো, যেহেতু তোমরা ফ্রেশার্স আর ওয়েস্ট বেঙ্গলে জবের অবস্থা তোমরা বুঝতেই পারছো, প্যারামেডিক্যালের সমস্ত ডিপ্লোমা কোর্সগুলো একদম প্র্যাকটিক্যাল বেস কোর্স। যে ক্যান্ডিডেট যত ভালো প্র্যাকটিক্যালি কাজ শিখবে, সেই ক্যান্ডিডেটের জব পেতে এবং স্যালারি ইনক্রিমেন্টের ক্ষেত্রে তত বেশি সুবিধা হবে। আমি এটাও বলবো না যে এই কোর্স করার পরে ভালো জব পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়, কিন্তু তোমরা পাস আউট হওয়ার সাথে সাথে যদি গভর্নমেন্ট জব চাও বা বেশি স্যালারির জব আশা করো, সেটাও যে হবে এটা কিন্তু আমি বলছি না। তোমাদের আগে এক্সপিরিয়েন্স গেন করতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো একটা জব আশা করতে পারো বা বেশি স্যালারি তোমরা চাইতে পারো। এবারে দেখো, গভর্নমেন্ট যে সমস্ত হসপিটালগুলো রয়েছে, সেখানে কিন্তু প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা কোর্স করা ছেলে মেয়ে নেয় এবং কন্ট্রাকচুয়াল নেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্যালারিটা কিন্তু বেশিই দেওয়া হয় একটু। তো দেখো, তোমরা কিন্তু পাস আউট হওয়ার সাথে সাথে তোমরা প্রাইভেট যে কোনো নার্সিংহোম বা হসপিটালে একটা জবে ঢুকতে পারো এবং সেখানে মোটামুটি 1 বছর বা 1.5 বছর কাজ করে তোমাদের এক্সপিরিয়েন্স গেন করে বা তোমাদের প্র্যাকটিক্যাল নলেজটা পুরো ক্লিয়ার করে নিয়ে তারপরে তোমরা একটা ভালো জব পেতে পারো। এখানে দেখো, আমি জব ডিম্যান্ড ওয়াইজ কোর্সগুলোকে সাজিয়ে নিয়েছি। SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের টোটাল 13টা কোর্স করানো হয়। তো এখানে আমি প্রথমে রেখেছি DMLT, তারপরে রেখেছি DCCT, তারপরে রেখেছি DOTT অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনোলজি, তারপরে রেখেছি DRD, তারপরে রেখেছি DRT, 6 নম্বরে রেখেছি DPT অর্থাৎ ফিজিওথেরাপি টেকনোলজি, 7 নম্বরে রেখেছি ECG, 8 নম্বরে রেখেছি DOPT। তো এই DOPT কোর্সটা আমি 8 নম্বর সিরিয়ালে রেখেছি, কিন্তু এই কোর্সটাও ভালো, চোখের উপরে পড়াশোনা করা হয়। তারপরে দেখো রয়েছে DNEP, তারপরে 10 নম্বরে রেখেছি DPFT, 11 নম্বরে রেখেছি DCLT অর্থাৎ ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, 12 নম্বরে রেখেছি DDCT এবং 13 নম্বরে রেখেছি ডায়ালাইসিস। তো দেখো, আমি বিগত বছরগুলোতে দেখছি মোটামুটি DDCT আর ডায়ালাইসিস, এই 2টো কোর্সের মার্কেট একটু খারাপ রয়েছে, বাকি কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে?
এই প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করে কোনো ক্যান্ডিডেট কিন্তু বসে থাকে না, এটা আমি বলছি। কিন্তু তাই বলে এই নয় যে পাস আউট হওয়া মাত্রই তোমরা 15,000 বা 20,000 টাকার স্যালারি জব করবে। তোমরা কিন্তু, আমি এখানে যে জব ডিম্যান্ড ওয়াইজ কোর্সগুলোকে সাজিয়েছি, তোমরা কিন্তু খাতায় একটা লেআউট বানিয়ে নেবে। তার কারণ হলো, যখন তোমরা কাউন্সেলিং করাতে যাবে, তো কোনো একটা ক্যান্ডিডেট, আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, ধরো NRS হসপিটালে DOTT কোর্স করতে ইচ্ছুক, তো সেই ক্যান্ডিডেটের যেই মুহূর্তে র্যাঙ্ক এলো এবং সেই মুহূর্তে দেখা গেল যে NRS হসপিটালে DOTT কোর্সের জন্য আর সিট ভ্যাকেন্ট নেই, তার আগে র্যাঙ্ক দ্বারা সেই সিট ফিল আপ হয়ে গিয়েছে, সেই মুহূর্তে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে বলতে হবে যে NRS হসপিটালে যদি ওই ক্যান্ডিডেট আর অন্য কোনো কোর্স করতে চায় তাহলে, বা অন্য যে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটে যদি DOTT কোর্স ফাঁকা থাকে তাহলে সে সেই কোর্স নিতে পারবে। তো তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হবে, সেই জন্য তোমাদের খাতায় একটা লেআউট বানিয়ে নিতে হবে। আর পরবর্তী দিনে আমি তোমাদের কলেজ এবং কোর্স ওয়াইজ খুব সুন্দরভাবে খাতায় লেআউট করে দেখিয়ে দেবো। এবারে বলে দিই সেকেন্ড টপিকটার বিষয়ে। ধরো কোনো একটা ক্যান্ডিডেট প্রথম দিন বা দ্বিতীয় দিনে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার সুযোগ পায়নি, তার র্যাঙ্কটা একটু দূরের দিকে রয়েছে। আমি তো তোমাদেরকে অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি যে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন দিনে কিন্তু ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে। তো কোনো একটা ক্যান্ডিডেট ধরো র্যাঙ্ক একটু দূরের দিকে রয়েছে, সে ধরো তৃতীয় দিনে, তিন নম্বর দিনে সে কাউন্সেলিংয়ে ডাক পেয়েছে, তো সেক্ষেত্রে সে বুঝতে পারছে না, সে হয়তো আশা করেছিল কোনো একটা ইনস্টিটিউটে তার পছন্দ মতো কোনো একটা কোর্সে অ্যাডমিশন নেবে, তো সে কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারছে না যে সেই ইনস্টিটিউটে আদৌ সেই কোর্সের সিট ভ্যাকেন্ট রয়েছে কিনা। তোমরা দেখলাম টেলিগ্রামে মেসেজ করছো, তো তোমাদেরকে বলে দিই তোমাদের কিন্তু টেনশন করার বা চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের যে কাউন্সেলিং ভেন্যু রয়েছে NRS হসপিটাল, সেই NRS হসপিটালের যে অডিটোরিয়াম হল রয়েছে সেখানে তোমাদের অফলাইন কাউন্সেলিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো সেই অডিটোরিয়াম হল বা অডিটোরিয়াম হলের বাইরে কিন্তু তোমরা এরকম একাধিক ডিজিটাল স্ক্রিন দেখতে পাবে, ঠিক আছে? তো এটা বিগত বছর অর্থাৎ 2022 সালে আমার একটা ক্যান্ডিডেট, সে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিল, সে কিন্তু আমাকে এরকম ডিজিটাল স্ক্রিনের ফটোটা পাঠিয়েছিল। তোমরা কিন্তু এরকম ডিজিটাল স্ক্রিন দেখতে পাবে এবং সেই ডিজিটাল স্ক্রিনে কিন্তু তোমরা আপডেট দেখতে পাবে। ধরো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে রয়েছে কলেজ, তো প্রথমে এরকম কলেজের নাম তোমরা দেখতে পাবে, এটা রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। টাইপ দেখো, টাইপ রয়েছে গভর্নমেন্ট। এখানে যেটা প্রাইভেট ইনস্টিটিউট দেখতে পাবে সেখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে টাইপে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। ধরো জেনারেল হসপিটাল মাঝেরহাট, এটা দেখো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। আর এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ, দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের সিটগুলো দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো বাঁকুড়া যে সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে সেখানে DMLT DRD-র জন্য কোনো রকমের সিট ছিল না, এই ক্যান্ডিডেটটা যেই মুহূর্তে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিল। তো এখানে দেখো DPT-র জন্য দুটো সিট ছিল, DRT-র জন্য তিনটে সিট ভ্যাকেন্ট ছিল, এরকম কিন্তু তোমরা আপডেট দেখতে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে smfwb.in বা smfwb.formflix.org, এই দুটো ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই ডিজিটাল স্ক্রিনটা দেখানো হবে, তোমাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তো এই বিষয়টি ক্লিয়ার করে দিলাম। এবারে তোমাদের থেকে আমি কিছু মিনিট সময় চেয়ে নেব, যেহেতু এতক্ষণ সঙ্গে রয়েছে। থার্ড যে পয়েন্টটা রেখেছি, নোংরা মোটা বন্ধ করো, হ্যাঁ তোমাকেই বলছি, এই বিষয়টি আমি ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু আমার বলা দরকার। আমি বিগত কয়েকদিন লক্ষ্য করছি, দেখো আমি যে ভিডিওগুলো পোস্ট করি সেখানে যদি 100টা পজিটিভ কমেন্ট থাকে সেখানে 8টা 10টা 15টা 20টা নেগেটিভ কমেন্ট থাকতেই পারে। তোমার পক্ষে যদি 10 জন থাকে, 2 জন কিন্তু তোমার বিপক্ষে থাকবে। তো এটা নিয়ে আমি কিন্তু বেশি মাথা ঘামাইনি, কিন্তু এই বিষয়টি আমার গতকাল রাতে নজরে এসেছে। দেখো আমি দেখছি আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর কমেন্টে বেশ কিছু সংখ্যক আইডি থেকে কমেন্ট আসছে, ঠিক আছে? তো সেরকম আসে দীর্ঘদিন ধরে, আমি সেগুলোতে কিছু মনে করি না, কিন্তু কালকের রাতে আমার এই বিষয়টি একটা ক্যান্ডিডেট ক্লিয়ার করে দিয়েছে যে এই কমেন্টগুলো কে করে বা কোন ব্যক্তি করে। এবং আমি তোমাদেরকে বলে রাখি সেই ব্যক্তিকে কিন্তু আমি চিনি। দেখো সেই ব্যক্তিরও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, যদি সেই ব্যক্তি বা সেই ব্যক্তির কোনো শুভাকাঙ্ক্ষী এই ভিডিওটা দেখে থাকে তাহলে নিশ্চয়ই তাকে বলবে। সেই ব্যক্তিরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, 2022 সালে অর্থাৎ আগের বছর সেই ব্যক্তি আমার একটা থাম্বনেল কপি করেছিল। তোমরা প্রত্যেকে হয়তো আমার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখতে পাবে আমি এরকম থাম্বনেল দিই, ঠিক আছে? মেন যে টপিকটা থাকে সেটা আমি এরকম হোয়াইট কালারের দিই এবং তার ব্যাকগ্রাউন্ড রাখি ব্লু, তারপরে হলুদ ব্যাকগ্রাউন্ড রাখি এবং ব্ল্যাক কালারের লিখি, তারপরে রেড ব্যাকগ্রাউন্ড এবং সাদা কালার এবং হোয়াইট কালার দিয়ে লিখি, এরকম মোটামুটি আমার থাম্বনেলগুলো হয়। আমি দেখলাম একটা চোর আমার একটা ভিডিওর থাম্বনেল চুরি করে নিয়ে তার একটা ভিডিওতে লাগিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে তাকে মেল করি এবং সে বলল যে তার মা অসুস্থ ছিল, তার নতুন কোনো একটা স্টাফ ভুল করে না বুঝে আমার থাম্বনেলটা কপি করে সে তার ভিডিওর থাম্বনেলে লাগিয়ে দিয়েছে। তারপরে কিন্তু সে সেই থাম্বনেলটা ডিলিট করে দেয় এবং তার নিজের থাম্বনেল কিন্তু সে দেয়। এবং আমি আবার তাকে বললাম যে তুমি চাইলে বন্ধুত্ব করতে পারো, এরকমভাবে মেসেজও করেছি, সেও জানে, মেলে সেই সমস্ত মেসেজগুলো এখনও রয়েছে। এবারে যে বিষয়টি হচ্ছে যে 2022 সালে এরকম কমেন্ট করতো তারা নাকি আমার জন্য বহুত ভালো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারেনি বা আমি নাকি ভুলভাল ইনফরমেশান দিচ্ছি, আবার দেখলাম এবছর সেম আইডি থেকে মেসেজ করছে। তাহলে কি ওই ক্যান্ডিডেটটা বা যে ব্যক্তি মেসেজ করছে সে কি প্রতি বছরই এই SMFWB এক্সাম দেয় আর SMFWB এক্সাম দিয়ে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেয়? তাহলে এই বিষয়টি আমার ক্লিয়ার করো তোমরা।
ঠিক আছে, সেম আইডি থেকে প্রতি বছর মেসেজ করছে, প্রতি বছর সে SMFWB প্যারামেডিক্যাল এক্সাম দিচ্ছে, প্রতি বছর সে অ্যাডমিশান নিতে পারছে না, প্রতি বছর তার আমার ভিডিওর জন্য প্রবলেম হচ্ছে, আমি কিন্তু আর ছেড়ে কথা বলবো না। এবারে কপির বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। দেখো আমি একটা কলেজে শিক্ষকতা করি, শনিবার রবিবার কলেজ ছুটি থাকে, ঠিক আছে, তো সেই জন্য আমি দেখবে শনিবার রবিবার যখন খুশি ভিডিও আপলোড করি, কিন্তু বাকি দিনগুলোতে নয় দেখবে বিকাল 5টা বা 6টার পরে। তার কারণ হলো আমার কলেজ ছুটি হয়ে যাওয়ার পরে আমি রুমে এসে তারপরে ভিডিও বানিয়ে আপলোড করি। কোনো কোনো ইনফরমেশান বা কোনো কোনো নোটিশ দেখবে পাবলিশ হওয়ার সাথে সাথে আমি হয়তো ভিডিও আপলোড করতে পারছি না, তার কারণ হলো আমি সেই মুহূর্তে কলেজে রয়েছি, আমি কিন্তু ঠিক তারপরে সেই ভিডিওটা আমি আপলোড করে দিই। এবারে সেই ক্যান্ডিডেট বলতে চাইছে আমি নাকি তার ভিডিও কপি করছি। কপি করা কাকে বলে? তার ভিডিও যদি আমি ডাউনলোড করে নিই, আমি আমার চ্যানেলে আপলোড করি, সেটা হলো কপি। বা তার যদি আমি থাম্বনেল চুরি করে আমার ভিডিওর থাম্বনেলে লাগাই, যেমনটা সে আমার ভিডিওর থাম্বনেল চুরি করে তার ভিডিওতে লাগিয়েছিল, সেটা হলো কপি। যদি আমি তার ডেসক্রিপশান, তার টাইটেল চুরি করে আমার ভিডিওতে লাগাই, সেটা হলো কপি। তো এই বিষয়টি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এর আগে যে UBKV না BCKVতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি একটা ভিডিও ছেড়েছিলাম, দেখলাম একটা আইডি থেকে কমেন্ট করেছে, ঠিক আছে, আমি সেই চ্যানেলের নাম বলতে চাইছি না, ঠিক আছে, তো যদি পরবর্তী দিনে আরও বেশি বাড়াবাড়ি করে, ঠিক আছে, আর তাদের হয়ে যে দালালি করবে আমি কিন্তু প্রত্যেককে দেখে নেব, আমি এটাও বলে রাখছি। আর আমি তো এখানে ফেস টু ফেস কথা বলছি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর বেশিরভাগ ক্যান্ডিডেটই জানে, আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে। আমি দেখছি এই চোরটা আবার চুরি করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে, আর নামে আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, আর নামে টেলিগ্রামে জয়েন হয়েছে, হয়ে সে কী করছে, তার ভিডিওগুলো নিয়ে আমার টেলিগ্রামে দিয়ে বলছে যে এই ভিডিওগুলো দেখো, আবার আমি যে ভিডিওগুলো পোস্ট করছি সেই ভিডিওতে কমেন্ট করছে, বিভিন্ন অনেক খারাপ খারাপ কমেন্ট আছে, আমি সেগুলো ডিলিট করিনি, তোমরা দেখে নেবে। এবং কমেন্টের সাথে সেই ব্যক্তি কী করছে, সেই চোর ব্যক্তি তার ভিডিওর লিঙ্কগুলো দিচ্ছে, দিয়ে বলছে যে এই ভিডিওগুলো দেখো খুব ভালো হবে। কেন বাবা, আমি তো তোমার টেলিগ্রাম চ্যানেলে কোনো দিন কোথায় আছে কি না আছে আমি তো কোনোদিন খুলেও দেখি না, তোমার ইউটিউব চ্যানেল কোথায় কী ভিডিও বানাও আমি তো কোনোদিনই দেখি না, ঠিক আছে, তাহলে কপি করা কী করে হলো? একটা যদি নোটিশ প্রকাশিত হয়, ধরো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটা নোটিশ প্রকাশিত করেছে, তো সেই নোটিশটা নিয়ে ভিডিও বানানোর অধিকার সকলেরই আছে, কেউ কেউ সেই নোটিশটা প্রকাশিত হওয়ার সাথে সাথে ভিডিও বানিয়ে দিতে পারে। আমি যখন ফ্রি হই আমি কিন্তু সেই নোটিশটা নিয়ে ভিডিও বানিয়ে দিই। সে বলতে চাইছে নাকি তার ভিডিওগুলো দেখে আমি নাকি কোনো রকমের ইনফরমেশান রাখি না, আমি নাকি কোনো রকম সাইট সার্চ করে দেখি না, আমি নাকি সে ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আমি নাকি ভিডিও ছাড়ি, এটা সে বলতে চাইছে। আমি এই ভিডিওতে তোমাকে একদম লাস্ট এবং ফার্স্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি আমি বেয়াদবি দেখি আমি কিন্তু ব্যবস্থা নেব, ঠিক আছে। তুমি কী ভাবছো, তোমার তুমি একটা কোচিং পড়াও, আমি তাও বাড়িটাও বলে দিচ্ছি কোথায়, কুলপিতা বাড়ি, কালকে রাতে তাঁরই হয়তো কোনো একটা শুভাকাঙ্ক্ষী বা তাঁরই হয়তো কোনো একটা স্টুডেন্ট আমাকে পুরো ম্যাটারটা বললো যে স্যার আপনার ভিডিওতে এসে এসে এরকম কমেন্ট করে ওই ব্যক্তি এই, তখন আমার মনে উঠলো, তখন আমি মেল আমার যে ইমেলে তাকে মেসেজ করেছিলাম সেটা খুলে দেখলাম, আর সে যে লিঙ্কগুলো দিয়েছে টেলিগ্রামে আমি তাকে টেলিগ্রাম থেকে একদম দূর করে তাড়িয়ে দিয়েছি, টেলিগ্রাম থেকে ব্লক করে দিয়েছি, ওরকম চোর লোকের টেলিগ্রামে থাকার, আমার টেলিগ্রাম চ্যানেলে থাকার কোনো অধিকার নেই, ঠিক আছে, চোর লোক, এক নম্বরে চোর, চোর বলবো। আমি দেখলাম সে তার ভিডিওর লিঙ্কগুলো দিয়ে বলছে এই স্যারটা খুব ভিডিও ভালো ভিডিও বানায়, এই স্যারের ভিডিওগুলো দেখো, এরকম বেয়াদবি আমি যদি আর কোনো দিন দেখি, আর তার হয়ে যে দালালি করবে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, এতদিন আমি এই সমস্ত কমেন্টগুলো এড়িয়ে যেতাম, আজকের যদি দেখি তার হয়ে যে সমস্ত ব্যক্তি দালালি করছে আমি কিন্তু দেখে নেব। তিনিও তো শিক্ষকতা করেন, আমি তো তাকে তো কোনো রকমের অসম্মান করছি না, তিনিও শিক্ষকতা করেন, তিনি কোচিংয়ে পড়ান, ঠিক আছে, খুবই ভালো, তাহলে কেন বাবা লোকের পেছনে কাঠি করতে আসতো? লোকের পেছনে কাঠি করলে কিন্তু সেই কাঠি নিজের পেছনেও ঢুকবে, আর তার হয়ে যে যে দালালি করবে, আমি এই নেগেটিভ কমেন্টগুলোতে আগে কিছু মনে করতাম না, এবার থেকে আমি বুঝে গেছি কে করছে এগুলো, তার হয়ে যে যে দালালি করতে আসবে আমি কিন্তু তার যোগ্য জবাব দিয়ে দেবো। আর আমি আমার স্টুডেন্টগুলোকে বলে রাখছি যদি তোমরা সেরকম কমেন্ট কোথাও দেখো তোমরাও কিন্তু যোগ্য জবাব দিয়ে দেবে। তো আর বেশি কিছু আমি বলবো না, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল ওরকম একটা বাজে লোকের জন্য, আমি যদি নেক্সট টাইম আর কোনো রকমের বেয়াদবি দেখি আমি কিন্তু পদক্ষেপ নেব। যদি তোমার কিছু বলার থাকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নম্বর অনেকেই জানে, আমাকে টেলিগ্রামে তুমি মেসেজ করো, টেলিগ্রামে চোরের মতো ঢুকে বসে থাকবে আর কমেন্ট করবে টেলিগ্রামে তোমার ভিডিওর লিঙ্ক দিয়ে যে এই ভিডিওগুলো খুব ভালো হয়, এই ভিডিওগুলো দেখো, এগুলো কিন্তু আমি আর একদম বরদাস্ত করবো না, ঠিক আছে। তো তোমাদেরকেও বলে দিলাম, তোমরা যদি কোথাও এরকম কোনো বিষয়ে লক্ষ্য করো বা আমার যে ভিডিওগুলো তোমরা দেখো সেই ভিডিওর কমেন্টে যদি এরকম কোনো বিষয় লক্ষ্য করো তোমরা কিন্তু তার জবাব দেবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, খুব শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আরও এই চ্যানেলে আমি আপডেট দিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।